হ্যালো বন্ধুরা, আমি রেশমা। রেশমিখানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি নিয়ে এসেছি খুব সহজ এবং সিম্পল একটা রেসিপি। খুবই সাধারণ এই রেসিপিটা, কিন্তু খেতে কিন্তু অসাধারণ টেস্টি হয়। ডিমের ঝুড়ি দিয়ে আলু পেঁয়াজ কলি ভাজা। পেঁয়াজ কলি তো আমরা এমনিই খেয়ে থাকি, কিন্তু এটা ডিম দিলে এর স্বাদ কিন্তু অনেকটা গুণে বেড়ে যায়। আর এটা বাড়িতে আমি যেভাবে তৈরি করি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর যারা আমার পুরনো বন্ধু এখনও আমার সাথে রয়েছেন, তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে থাকার জন্য। আর যারা আমার নতুন বন্ধু এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যেন আমার আপলোড করা ভিডিওর নোটিফিকেশানগুলো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। আর এই ভিডিওটা আমি আপনাদের সবাইকে প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ করছি। তাহলে চলুন দেখে নিই এই ডিম দিয়ে আলু পেঁয়াজ কলি ভাজতে আজ আমার কী কী উপকরণ লাগছে। এখানে দেখুন, আমি 200 গ্রাম মতন পেঁয়াজ কলি নিয়েছি, যেটাকে আমি 1 ইঞ্চি মতন লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা বড় সাইজের আলু, এটাকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আলু পেঁয়াজ কলি দুটোকে কিন্তু আমি কেটে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছি। আর এখানে একটা বোল নিয়েছি ছোট, এটাই বোলের মধ্যে আমি দুটো ডিম ফাটিয়ে নিচ্ছি। এই ডিম দুটো দিয়ে আমি ডিমের ঝুড়ি তৈরি করে নেব। আর আমি এখানে গ্যাসে দেখুন আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই আমি তেল দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার যে ডিমটা আমি ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমটা কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে এই ডিমটাকে আমি খুব আলতো হাতে নাড়াচাড়া করে আমি একটা ডিমের ঝুড়ি তৈরি করে নেব। দেখুন আমি এইভাবে আমি খুব সাবধানে আমি ডিমটাকে উল্টিয়ে নিচ্ছি, এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে ডিমটাকে একটা ঝুড়ি তৈরি করে নিতে হবে। এই দেখুন ঠিক এইভাবে খুন্তি দিয়ে ডিমটাকে এইভাবে আমি ভেঙে ভেঙে নিচ্ছি। ভেঙে ভেঙে নিয়ে ডিমের ঝুড়িটাকে করছি, এটা বানানো খুবই সহজ। এইভাবে ভেঙে ভেঙে দেওয়ার পরে এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন, কারণ ডিমটা ফাটানোর সময় আমি নুনটা দিতে ভুলে গেছিলাম, তাই আমি এখন নুনটা দিয়ে দিলাম। নুনটা দিয়ে আবার আমি ডিমটাকে খুব ভালোভাবে আমি এইভাবে ভেঙে লাল লাল করে ভেজে নেব। দেখুন ডিমের ঝুড়িটা আমার তৈরি হয়ে গেছে, লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এটাকে তুলে আমি একটা পাত্রে আমি তুলে রেখে দেবো। এবার ওই ডিম ভাজার কড়াইয়ে আমি আরও 2 টেবিল চামচ মতন সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম কেটে ধুয়ে পরিষ্কার করে সেই আলুটা আমি প্রথমে দিয়ে দিলাম। আলুটা দেওয়ার পর আমি 30 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি বাকি পেঁয়াজ কলিগুলো আমি আলুর মধ্যে দিয়ে দেবো। সমস্ত পেঁয়াজ কলিটা দিয়ে দিলাম। এবার আলু আর পেঁয়াজ কলিটা তেলের মধ্যে আমি একটু ভালোভাবে নেড়ে নেবো। এইভাবে দেখুন খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেবো। নাড়াচাড়া করে এবার আমি দেবো পরিমাণ মতন নুন। আর দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো। দিয়ে দেবো 3টে চেরা কাঁচা লঙ্কা। এই নুন হলুদ আর কাঁচা লঙ্কাটা দেওয়ার পর আবার আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি মিশিয়ে দেবো আলু পেঁয়াজ কলির মধ্যে নুন আর হলুদটা। এইভাবে খুব ভালো করে নাড়াচাড়া করে তারপরে আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো 5 মিনিটের জন্য। গ্যাসটা কিন্তু আমার মিডিয়াম ফ্লেমে আছে, মিডিয়াম ফ্লেমে গ্যাসটা রেখে 5 মিনিটের জন্য এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট পর দেখুন আমি ঢাকনাটা খুলছি, আমার পেঁয়াজ কলি আলু দুটোই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। পেঁয়াজ কলি কিন্তু সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি এটা হয়ে যায়। আমি আপনাদের দেখাচ্ছি, আমি একটু নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে তারপর আমি আপনাদের দেখাচ্ছি যে পেঁয়াজ কলিটাও সেদ্ধ হয়ে গেছে, এই দেখুন। আর আলু দেখাচ্ছি, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার কিন্তু আমি আর ঢাকনাটা দেবো না, এবার ঢাকনাটা খুলেই গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে এই আলু আর পেঁয়াজ কলিটাকে আমি 2 থেকে 3 মিনিট মতন একটু ভাজা ভাজা করে নেব। নাড়াচাড়া করার পর দেখুন একটু লাল লাল করে আমি ভাজা ভাজা করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1/2 চা চামচ চিনি, কারণ পেঁয়াজ কলি একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না, তাই আমি 1/2 চা চামচ চিনি দিয়ে দিলাম। কিন্তু এটা একদমই অপশনাল, যাদের পছন্দ না তাকে দেবেন না। আমি চিনিটা দিয়ে আবার আমি খুব ভালো করে নেড়ে নিলাম, চিনিটাকে আমি মিশিয়ে দিলাম। মিশিয়ে দেওয়ার পর এবার আমি যে ডিমের ঝুড়িটা তৈরি করে রেখেছি সেই ডিমের ঝুড়িটা আমি পেঁয়াজ কলির মধ্যে দিয়ে দিচ্ছি সম্পূর্ণটা। দিয়ে আমি ডিমটাকে খুব ভালো করে আমি আলু পেঁয়াজ কলির সাথে আমি এইভাবে আমি নাড়াচাড়া করে আমি মিশিয়ে দেবো। মিশিয়ে দিয়ে আমি সব সিদ্ধ আমি আরও 2 থেকে 3 মিনিট আমি ভেজে নেবো গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে।
দুই থেকে তিন মিনিট সব শুদ্ধ আমি ভাজলাম, ডিম আলু পেঁয়াজ ফুলি সবটা একসাথে। ভাজার পরে দেখুন আমার রান্নাটা অলমোস্ট হয়ে এসছে। এবার আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু ভাজা মশলা, যেটা গোটা জিরে আর গোটা গোলমরিচ আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছি। এটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এবার গুঁড়ো মশলাটা দিয়ে আমি নাড়াচাড়া করে নিলাম। আমার ভাজাটা অলমোস্ট আমার তৈরি হয়ে এসছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে আমি ঢাকনা দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন তৈরি হয়ে গেল আমার ডিম দিয়ে আলু পেঁয়াজকলি ভাজা। এটা খুব সিম্পল, খুব সাধারণ একটা রেসিপি, কিন্তু খেতে অসাধারণ টেস্টি হয়। এটা আপনারা রাত্রে রুটি দিয়েও এটা সার্ভ করতে পারেন, বা এটা গরম গরম ভাতের সাথে ডাল দিয়েও সার্ভ করতে পারেন। খুব ভালো লাগে এটা খেতে। এটা যদি এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আর একটা লাইক করবেন, একটা শেয়ার করবেন। আর উপকরণ জানতে যদি কোনো অসুবিধা হয় তাহলে ডিসক্রিপশন বক্সে গিয়ে দেখে নেবেন, সেখানে আমার সমস্ত উপকরণ দেওয়া থাকে। আমি আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততদিন আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।